আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ভিউয়ার্স, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট সংবাদগুলো। প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে, তারপরে বিস্তারিত। করোনা ভাইরাসের দেশে একদিনে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু। এরপরে থাকছে হঠাৎ গজিয়ে ওঠা সংগঠনকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ নেই বললেন ওবায়দুল কাদের। আরো জানিয়ে দেব অপরিকল্পিত লকডাউনে নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন হচ্ছে বললেন মির্জা ফখরুল। এছাড়া থাকছে সংক্রমণ বাড়লে হাসপাতালে জায়গা হবে না হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর। আরো জানিয়ে দেব কঠোর লকডাউনে হেঁটে হেঁটে ঢাকায় প্রবেশ। সর্বশেষ জানিয়ে দেব সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দিতে চিঠি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরো 228 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 19,274 জনে। এর আগে গত 19 জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ 231 জনের মৃত্যু হয়েছিল। রবিবার 25 জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় গত 24 ঘন্টায় দেশে 11,291 জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11,64,635 জনে। গত 24 ঘন্টায় 37,972 জনের নমুনা সংগ্রহ করা হয়। তবে আগের নমুনা সহ এদিন 37,587 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যেখানে শনাক্তের হার 30.04%। এ পর্যন্ত শনাক্তের মোট হার 15.62%। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একদিনে নতুন করে সুস্থ হয়েছেন 10,584 জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 998,923 জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায় মারা যাওয়া 228 জনের মধ্যে 91 থেকে 100 বছরের মধ্যে 2 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 6 জন, 71 থেকে 80 বছরের মধ্যে 33 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 70 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 50 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 34 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 22 জন, 21 থেকে 30 বছরের মধ্যে 8 জন ও 11 থেকে 20 বছরের মধ্যে 2 জন ও 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন রয়েছে। 24 ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে 125 জন পুরুষ ও 103 জন মহিলা, যাদের মধ্যে বাসায় 14 জন ছাড়া বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিভাগে সর্বোচ্চ 69 জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে 40 জন, রাজশাহী বিভাগে 21 জন, খুলনা বিভাগে 50 জন, বরিশালে 6 জন, সিলেটে 11 জন, রংপুরে 16 জন ও ময়মনসিংহে 15 জন মারা গেছেন। সূত্র ইত্তেফাক। লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী গঠনতন্ত্র অনুযায়ী স্বীকৃত সংগঠনের বাইরে কোনো মনগড়া বা হঠাৎ গজিয়ে ওঠা সংগঠনকে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হওয়া এবং করার কোনো সুযোগ নেই। তিনি রোববার সকালে তার বাসভবনে ব্রিফিংয়ে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী আওয়ামী লীগের রয়েছে সহযোগী ভ্রান্তি প্রতিম সংগঠন এবং বিভিন্ন উপকমিটি। স্বীকৃত সংগঠনের বাইরে যে কোনো নামের সঙ্গে লীগ বা আওয়ামী লীগ শব্দ জুড়ে দিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, দল ক্ষমতায় থাকলে নানান সুবিধাভোগী শ্রেণী এবং বসন্তের কোকিলেরা এ ধরনের চেষ্টায় লিপ্ত হয়, যুক্ত হয় নানান আগাছা পরগাছা। দলীয় সভানেত্রীর ঘোষণা অনুযায়ী দলের মধ্যে কারো প্রকাশ্য বা অপ্রকাশ্য এ ধরনের কাজে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দলের নাম ভাঙিয়ে ব্যক্তি স্বার্থ হাসিলের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে নেওয়া হবে প্রশাসনিক ব্যবস্থা। সূত্র যুগান্তর। ঘোষিত লকডাউনের সমালোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উদাসীনতা, ব্যর্থতা ও ভ্রান্ত নীতির কারণে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। টিকা চিকিৎসা না পেয়ে মানুষ অকাতরে মৃত্যুবরণ করছে। সরকারের অপরিকল্পিত লকডাউনে নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন হচ্ছে। খাদ্য ও অর্থ কষ্টে মানুষ অর্ধাহার অনাহারে দিন যাপন করছে। নিদারুণ কষ্টে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে
ভিত্তিতে তিনি এমন মন্তব্য করেন। ফখরুল বলেন, এমন ভয়াবহ পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রভাবিত করতে অনৈতিক সরকার বিরামহীন গতিতে বিএনপি সহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের এবং গ্রেপ্তার করে কারাগারে নিক্ষেপ করছে। তিনি আরো বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি জামাল হোসাইন তালুকদারকে গ্রেপ্তারের ঘটনা নেতাকর্মীদের ওপর বর্তমান অবৈধ সরকারের চলমান নির্যাতনেরই ধারাবাহিকতা। বিএনপির মহাসচিব অবিলম্বে জামাল হোসেন তালুকদারের বিরুদ্ধে দায়েরকৃত অসত্য মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান। সূত্র যুগান্তর। করোনা সংক্রমণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। সংক্রমণ বাড়লে হাসপাতালে রোগীর জায়গা হবে না বলে সতর্ক করেছেন মন্ত্রী। এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব কনভেনশন হলে ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে এমন উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। সবাইকে করোনা প্রতিরোধী টিকা নেওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। এ অবস্থায় শীঘ্রই হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিতে পারে। মনে রাখতে হবে, সংক্রমণ বাড়লে হাসপাতালে জায়গা হবে না। ঈদযাত্রায় মানুষ স্বাস্থ্যবিধি না মানার কারণে করোনা সংক্রমণ বেড়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি বলেন, ঈদে গ্রামে যাওয়া আসার কারণে করোনা সংক্রমণ 5-6 গুণ বেড়েছে। এখন যারা ঢাকায় হাসপাতালে ভর্তি রয়েছে অধিকাংশ গ্রামের রোগী। শহরে হাসপাতালে ভর্তি করোনা রোগীর 75% গ্রাম থেকে আসা। করোনা সংক্রমণ প্রতিরোধে টিকা দেওয়ার কোন বিকল্প নেই এমন মন্তব্য করে মন্ত্রী বলেন, আমরা 21 কোটি টিকার ব্যবস্থা করেছি, মাসে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। সূত্র ঢাকা টাইমস। লকডাউনে চাকরি বাঁচাতে হেঁটে হেঁটে ঢাকায় প্রবেশ করছে মানুষ। সড়কে যানবাহন না থাকায় যেমনই দুর্ভোগ তেমনই দ্বিগুণ তিনগুণ ভাড়া গুনতে হচ্ছে। পরিষেবার আওতায় যারা রয়েছেন শুধু তারাই গাড়ি নিয়ে চলাচল করতে পারছেন। সরেজমিন ঘুরে জানা যায়, পরিষেবার বাইরে কেউ জরুরি প্রয়োজনে বের হলেও পুলিশের চেকপোস্টে আটক দেওয়া হচ্ছে, জরিমানাও করা হচ্ছে। অনেকেই বাধ্য হয়ে অ্যাম্বুলেন্স ব্যবহার করে গন্তব্য স্থানে যাচ্ছে। কঠোর লকডাউনে সড়ক ও মহাসড়ক বাস কিংবা কোনো পরিবহন না থাকায় পায়ে হেঁটে কিংবা রিক্সা অটো ও ভ্যানে ভেঙে ভেঙে যাচ্ছে মানুষ। টঙ্গী পশ্চিম থানার ওসি শাহালম আব্দুল্লাহপুর সেতুর উপর পাশে ও কামারপাড়া এলাকায় আমাদের চেকপোস্ট রয়েছে, পরিষেবার আওতায় যারা আছেন তারাই গাড়ি ব্যবহার করছেন। প্রয়োজনের বাইরে সাধারণ মানুষ কেউ গাড়ি নিয়ে সড়কে চলাচল করলে আটকে দেওয়া হচ্ছে, এমনকি জরিমানাও করা হচ্ছে। যাদের একান্তই প্রয়োজন তারা পায়ে হেঁটে রিক্সা অটো ও ভ্যানে বিভিন্ন স্থানে যাচ্ছেন। সূত্র বিডি প্রতিদিন। সরকারি চাকুরীদের কর্মকর্তা কর্মচারী সম্পদের হিসাব দিতে হবে, সেজন্য এ সংক্রান্ত বিধিমালা কার্যকর করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি কর্মজীবী আচরণ বিধিমালা 1979 অনুযায়ী 5 বছর পরপর সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী দাখিল এবং স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির অনুমতি নেয়ার নিয়ম রয়েছে, কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা এ নিয়ম মানছেন না। এ বিষয়ে সরকারেরও কোনো তদারকি নেই। এ প্রেক্ষাপটে বিধিমালাটি কার্যকরের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিল ও স্থাবর সম্পত্তি অর্জন বা বিক্রির নিয়ম মানতে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব সচিবদের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্প্রতি চিঠি পাঠানো হয়েছে। যদিও এর আগে 2019 সালে নতুন মন্ত্রী আসার পর ভূমি মন্ত্রণালয় ও অধীন দপ্তর সংস্থার তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়া হয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা 4 শাখার উপসচিব নাফিসা আরেফিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর বিধি 11, 12 ও 13 সরকারি কর্মচারীদের স্থাবর সম্পত্তি অর্জন বিক্রয় ও সম্পদ বিবরণী দাখিলের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। সুশাসন নিশ্চিতে প্রধানমন্ত্রী উল্লেখিত বিধি সমূহ কার্যকরভাবে কর্মকর্তাদের অনুসরণের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে জোর নির্দেশনা দিয়েছেন। এমত অবস্থায় সরকারি চাকরি আইন 2018 এর আওতাভুক্তদের তাদের নিয়ন্ত্রণকারী প্রশাসনিক মন্ত্রণালয় দপ্তর অধীনস্থ সংস্থার কর্মরত সব সরকারি কর্মকর্তার সম্পদ বিবরণী দাখিল, ওই সম্পদ বিবরণীর ডাটাবেস তৈরি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে স্থাবর সম্পত্তি অর্জন ও বিক্রয়ের অনুমতি গ্রহণের বিষয়ে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর 11, 12 এবং 13 বিধি
পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রতিপালনের মাধ্যমে জরুরি ভিত্তিতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে জানানোর নির্দেশনা দেওয়া হয় ওই চিঠিতে। এছাড়া সরকারি কর্মচারী জমি বাড়ি ফ্ল্যাট সম্পত্তি ক্রয় বা অর্জন ও বিক্রির অনুমতির জন্য আবেদনপত্রের নমুনা ফরম এবং বিদ্যমান সম্পদ বিবরণী দাখিলের ছক চিঠিতে সঙ্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম জাগো নিউজকে বলেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের 5 বছর পরপর সম্পদের বিবরণী দাখিলের নিয়ম আছে, কিন্তু এটি সেভাবে অনুসরণ করা হয়নি। এ সংক্রান্ত বিধানটি যেন মানা হয় সে বিষয়ে তাগিদ দিয়ে সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, এটি নিশ্চিত হলে দুর্নীতি কমবে, সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রেও সহায়ক হবে বলে মনে করছি।